টিনা, আশা করি সকলেই ভালো আছো। আমরা এর আগে ভগ্নাংশের বর্গমূল শিখেছি, এখন আমরা শিখব দশমিক সংখ্যার বর্গমূল। নিজে করি 11.4। নিচে দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি 0.000256। এখানে দেখো সংখ্যাটিকে ডান দিক থেকে দুটো দুটো করে আমরা এইভাবে দাগ টেনে নেব, এবং দশমিক বিন্দুর আগে একটা সংখ্যা এবং সেটাও যেহেতু জিরো, কাজে এটা আর ভাগফলের মধ্যে আসবে না, বা ভাগফলের মধ্যে আসলেও দশমিক বিন্দুর আগে বসাতে হবে। আচ্ছা, এইবার প্রথমে দুটো জিরো আছে, তার জন্য এখানে একটা জিরো বসলো। এইবার আছে 02, কেটে আনলাম 2, 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা 1, এখানে 1 বসলো, তাহলে বিয়োগ করলে হলো 156, কেটে আনলাম, তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তার সঙ্গে 6 বসালাম, তাহলে 26×6 করলে 156 হলো, তাহলে বর্গমূল হলো 0.016। এরপর আসছি 0.045369। এই সংখ্যাটিকেও তাই ডান দিক থেকে দুটো দুটো করে আগে দাগ নিয়ে নিলাম, পয়েন্টের আগে জিরো, কাজে এখানেও ভাগফলে পয়েন্টের আগে জিরো বসাতেও পারি, না বসালেও কিছু না, দশমিক বিন্দুটা উঠে গেল ওপরে। এবার 4-এর কাছাকাছি বর্গ সংখ্যা, 4 নিজেই বর্গ সংখ্যা, 2 এর বর্গ, তাহলে এখানে 2 লিখলাম, 4 হলো, 53 কেটে আনলাম, তাহলে এখানে 2-এর দ্বিগুণ 4, তার সঙ্গে 1 বসালাম পাশে, 41×1, তাহলে এখানে 41, তাহলে 53 থেকে 41 বিয়োগ করলে হলো 1269, কেটে আনলাম 1269, 21-এর দ্বিগুণ হচ্ছে 42, 42 পাশে 3 বসালাম, এখানেও 3 বসালাম, 423×3 করলে 1269, তাহলে বর্গমূল হলো 0.213। তাহলে রুট ওভার অফ 0.045369 ইজ ইকুয়াল টু 0.213। সেই একইভাবে তাই এখানে হচ্ছে 1.0609। তাহলে ডান দিক থেকে দুটো দুটো করে দাগ নিয়ে আসলাম, এবার পয়েন্টের আগে একটা সংখ্যা তাই তার উপরেই হলো, তাহলে 1-এর নিকটবর্তী বর্গ সংখ্যা 1 নিজেই, তাহলে এখানে 1 বসলো, 06 কাট এনে আনলাম, কিন্তু 06 এনে আমরা তো ভাগ করতে পারবো না, তাই এখানে 0 বসালাম, তাহলে 10 দ্বিগুণ হলো 20, তাহলে 3 বসালাম, এখানেও 3 বসালাম, 203×3 609 হলো, তাহলে রুট ওভার অফ 1.0609 ইজ ইকুয়াল টু 1.03। 75.69, তাহলে ডান দিক থেকে দুটো দুটো করে আমরা দাগ নিয়ে নিলাম, তাহলে এখানে 75-এর কাছাকাছি বর্গ সংখ্যা 64, তা হলো 8-এর বর্গ, তাহলে এখানে 75-64 করলে 11 হলো, 69 কেটে আনলাম, 8-এর দ্বিগুণ হলো 16, 7 বসালাম, 167×7 হলে 1169 হলো। ভাগফলটা আমরা এর ওপরেও বসাতে পারি অথবা ডান দিকেও বসাতে পারি, তাহলে বর্গমূল হলো 8.7। এরপর আমরা করছি নিজে করি 11.5-এ রুট 5 ও রুট 7-এ 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। যদি আমার যেহেতু 3 দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে, তাহলে দশমিকের পর আমরা কি করব, 4 ঘর নেব, 4 ঘর নিয়ে তারপরে আমরা আসন্ন মানে পরিবর্তন করব। এবার দশমিকের পর 4 ঘর নিতে হলে আমরা কি করব, দশমিক বিন্দুর পর আমরা মোট 8টা শূন্য বসালাম, তাহলে দুটো দুটো করে ডান দিক থেকে এইভাবে করে করে আমরা দাগ টেনে নিলাম, তাহলে 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো 4, সেটা 2-এর বর্গ, 2, তাহলে বিয়োগ করলে হলো 1, দুটো জিরো চলে এলো, 2-এর দ্বিগুণ 4, পাশে 2 বসালাম, 42×2 84 হলো, 16 বিয়োগ হলো, আবার 00 কেটে আনলাম, 22-র দ্বিগুণ হলো 44, 3 বসালাম, 443×3 1329 হলো, বিয়োগ করে আমরা পেলাম 271, আবার দুটো জিরো বসালাম, তাহলে এখানে কি হলো, 223-র ডাবল হলো 446, তার পাশে 6 বসালাম, 4466×6 করলে হলো 26796, তাহলে বিয়োগফল করলে হলো 30400, 304 বিয়োগফল, আর এখান থেকে দুটো জিরো কেটে আনলাম, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব, এইটা
আমরা ভাগ করতে পাচ্ছি না, তাই এখানে জিরো বসলো। তাহলে এখানে আমরা দশমিক বিন্দুর পর চার ঘর পেয়ে গেলাম। তাহলে রুট ওভার অফ ফাইভ ইজ ইকুয়াল টু 2.2360 ডট ডট, কারণ এই ভাগফলটা তো মিলবে না, ডট ডট দিয়ে দিলাম। তাহলে 2.2360, থ্রির পরে সিক্স আছে বলে থ্রির সঙ্গে এক যোগ করে ফোর হলো, তাহলে 2.24 দুই দশমিক পর্যন্ত আসন্ন মান। রুট ফাইভ ইজ ইকুয়াল টু 2.2360। তাহলে এখানে চতুর্থ স্থানে যেহেতু দশমিকের পর চতুর্থ স্থানে জিরো আছে, তাই এটা একই থাকবে 2.236, এটা হলো তিন দশমিক পর্যন্ত আসন্ন মান। ঠিক একইভাবে রুট সেভেনেরও বর্গমূল করে দেখিয়েছি, তোমরা এটা দেখো। সেভেনের পরে আমরা আটটা জিরো বসালাম, ডান দিক থেকে দুটো দুটো করে নিয়েছি, তাহলে সেভেনের কাছাকাছি বর্গ সংখ্যা ফোর, টু এর বর্গ ফোর, বিয়োগ করে থ্রি হলো, জিরো জিরো নিয়ে আসলাম, টু এর দ্বিগুণ ফোর, ফোর সিক্স ইন্টু সিক্স, 276, বিয়োগ ফল হলো 24, আবার জিরো জিরো নিয়ে এলাম, 26-এর দ্বিগুণ হলো 52, ফোর বসালাম, 524 ইন্টু ফোর হলে 2096 হলো, বিয়োগ করলে 304 হলো, আবার জিরো জিরো কেটে আনলাম, 2648 ডাবল হলো 528, ফাইভ বসালাম, 5285 ইন্টু ফাইভ হলে 26425, বিয়োগ ফল হলো 3975, আবার জিরো জিরো আনলাম, তাহলে এইখানে 2645-এর ডাবল হলো 52907 বসালাম, 52907 ইন্টু সেভেন, 370349, বিয়োগ ফল করলাম। দশমিকের পর আমরা চার ঘর নিলাম, কারণ তিন দশমিক পর্যন্ত বলেছে। তাহলে রুট সেভেন ইজ ইকুয়াল টু 2.6457 ডট ডট, তাহলে রুট সেভেন ইজ ইকুয়াল টু 2.64। তৃতীয় ঘরে যেহেতু ফাইভ রয়েছে, কাজী চারের সঙ্গে এক যোগ করে 2.65 হলো দুই দশমিক পর্যন্ত আসন্ন মান। আবার রুট সেভেন ইজ ইকুয়াল টু 2.6457, চতুর্থ ঘরে যেহেতু সেভেন রয়েছে, তাই এই ফাইভটার সঙ্গে এক যোগ করে হলো সিক্স, তাহলে রুট সেভেন ইজ ইকুয়াল টু 2.646, এটা হলো তিন দশমিক পর্যন্ত আসন্ন মান। কষে দেখি 11.2, প্রথম অঙ্কটা তোমরা করবে, এটা সহজ আছে। আমি দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি, 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল, তাহলে 2.1214 প্লাস 2.9411 যোগ করে আমরা পেলাম 5.0625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা কী করি, ক্ষেত্রফলের বর্গমূল নির্ণয় করি। তাহলে 5.0625 বর্গমিটারের আমাদের বর্গমূল করতে হবে। তাহলে দশমিক বিন্দুটাকে আমরা ভগ্নাংশে নিয়ে নিলাম, 50625 বাই 10000, দশমিকের পর চারটে ঘর আছে বলে একের পাশে চারটে জিরো হলো। তাহলে এবার ভগ্নাংশের বর্গমূলের নিয়ম অনুযায়ী লবের বর্গমূল বাই হরের বর্গমূল, এইবার এখানে দেখো লবের সংখ্যাটার বর্গমূল ভাগ পদ্ধতিতে নির্ণয় করে পেলাম আমরা 225, আর নিচের সংখ্যাটার বর্গমূল হলো 100। তাহলে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 2.25 মিটার। তিন নম্বরের অঙ্কে আসছি, 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসেব করে। তাহলে এখানে যোগফলের বর্গমূল 1, তাহলে যোগফলটা হচ্ছে 1-এর বর্গ, সেটাও 1, তাহলে নির্ণয় সংখ্যাটা হবে 1 থেকে 0.28 বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 0.28 বিয়োগ করলে কিভাবে করব, 1.00 0.28, তাহলে এখানে বিয়োগ করে আমরা পেলাম 0.72। চার নম্বর অঙ্কে আসছি, 0.162 এবং 0.2-এর গুণফলের বর্গমূল কত হবে হিসেব করে লিখি। 0.162 ইন্টু 0.2, এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে নিলাম, 162 বাই 1000 ইন্টু 2/10, তাহলে এখানে 162 ইন্টু 2 হলো 325, আর এটা 1000 ইন্টু 10 হলে 10000, তাহলে গুণফলের বর্গমূল হলো বর্গমূল রুট ওভার অফ 324/10000। তাহলে এখানে লবের বর্গমূল রুট ওভার 324, আর হরের বর্গমূল রুট ওভার অফ 10000। তাহলে 324-এর বর্গমূল ভাগ পদ্ধতিতেও করতে পারো বা উৎপাদকও করতে পারো, এখানে আমি উৎপাদকে করে পেলাম
18 আর এখানে 10,000 এর বর্গমূল হলো 100 তাহলে 18/100 is equal to 0.18 তাহলে নির্ণেয় বর্গমূল 0.18 এর পরের দিন আমরা কষে দেখি 11.2 এর বাকি অঙ্কগুলো করব তোমরা দশমিক সংখ্যার বর্গমূল যেগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো বাড়িতে ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে